একটা শিক্ষা প্রতিষ্ঠানে, মানে প্রশাসনিক সম্পূর্ণ কন্ট্রোলের বাইরে আছে, কিছু ছাত্র সমাজ নীতিভ্রষ্ট দিকভ্রষ্ট হয়ে তারা যা খুশি করছে। এখানে আমাদের ন্যাচারালি আমাদের দায়বদ্ধতা আছে, স্বাধীন ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন দ্বীপ হয়ে এরা থাকবে, এই যে ওদের মনের প্রত্যাশা আজাদি, ওদের যে যাদবপুর মাঙ্গে আজাদি, এটা তো আমরা হতে দেব না। ভারতবর্ষের মধ্যে কেউ আলাদা আলাদা করে আজাদি চাইবে আর তাকে আজাদি দিয়ে আমরা বিচ্ছিন্ন হতে দেব না। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সবচেয়ে বড় রাজনৈতিক অরাজনৈতিক ছাত্র সংগঠন আছে, তারা এই দিকটা দেখছে। ক্যাম্পাসে আগে ছাত্রদেরই দেখা উচিত। আগামীকাল তারা মিছিল করবে এবং আমরাও বাইরে থেকে দেখব। ভারতীয় জনতা পার্টি ওই মিছিলে অংশগ্রহণ করবে না, কিন্তু আমরা দেখব, আমরা লক্ষ্য রাখব কী হচ্ছে।